Hi friends, I am Musaidul. So friends, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি Vestige-এ সাইন আপ করবেন। আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যে Vestige আসলে কি, Vestige একটা ইন্টারন্যাশনাল MLM সাইট। তো ফ্রি ভাবে এখানে আপনারা জয়নিং করতে পারবেন এবং এখান থেকে আপনারা হাজার হাজার টাকা এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো কোম্পানির একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই। কোম্পানির লঞ্চিং হয়েছে 2004 সাল, বর্তমানে 2020 সাল, অর্থাৎ প্রায় 16 বছর প্লাস কোম্পানি রানিং চলছে। এবং ইন্ডিয়ার মধ্যে 2020 মধ্যে বেস্ট নাম্বার ওয়ান র্যাঙ্কিং এ চলছে এবং ওয়ার্ল্ডের মধ্যে টপ 30 র্যাঙ্কের মধ্যে আছে। এবং কোম্পানির ইন্ডিয়ার যে হেড অফিস হচ্ছে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে দিল্লিতে আছে এবং বাংলাদেশের ঢাকাতে আছে হেড অফিস এবং দুবাই মালয়েশিয়াতে অফিস আছে এবং ইটসেট্রা আরও আদার্স অনেক কান্ট্রিতে আছে। তো ইন্টারন্যাশনাল ম্যাথর ভাবে এখানে ইউজ যদি একটা ইনকাম করতে চান তাহলে অবভিয়াসলি এই ভিডিওটা আপনার জন্য। ফ্রি জয়নিং করে যদি একটা হিউজ ইনকাম হয়ে যাবে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা এন্ড পো দেখতে থাকুন। তো ছোট্ট একটা ইন্ট্রো পরে ফিরে আসি এবং এই ভিডিওটা অবভিয়াসলি একটা মজাদার হতে চলেছে কারণ এই ভিডিওটা ডুয়েট ভিডিও, ফার্স্ট টাইম আমার ডুয়েট ভিডিও হচ্ছে। ওকে, আমি আর আমার আঙ্কেল মিলে ভিডিওটা বানিয়েছি, তবে দেখুন অনেক মজা পেয়ে যাবেন। ওকে, এবং ডেসের বক্সে আমার কলিং নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবভিয়াসলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন এনি প্রবলেম হলে। এবং একটা গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন, এগুলো ইনফরমেশন গ্রুপ থেকে আপনারা পেয়ে যাবেন। চলুন ছোট্ট একটা ইন্ট্রো পরে ফিরে আসি, লাইভ দেখে রাখুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কিভাবে আমরা অনলাইন Vestige-এ আমাদের নিচে ডিস্ট্রিবিউটার অ্যাড করতে পারি। তা আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ আমাদেরকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে Vestige পজ, VESTIGE Vestige POS। সার্চ দিয়ে দিলাম, দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে, যার ফলে আমাকে ওপেন চাইছে। আমি Vestige পজটা ওপেন করছি, আপনারা এটা ইনস্টল করে নেবেন এবং Vestige পজটা ইনস্টল হয়ে গেলে ওপেন আসার পরে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে এ করবেন। দেখুন এখানে চলে আসলো, প্রথমেই এই এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আমরা আমাদের অর্ডার দিতে পারি, যেখান থেকে আমরা অ্যাড ডিস্ট্রিবিউটার আছে এই এখান থেকে আমরা অ্যাড ডিস্ট্রিবিউটার নতুন ডিস্ট্রিবিউটারকে অ্যাড করতে পারি, এখান থেকে তার KYC না করা থাকলে KYC অ্যাড করতে পারি। তা আমরা এখন এই অ্যাড ডিস্ট্রিবিউটার যেটা আছে এই অ্যাড ডিস্ট্রিবিউটারে গিয়ে আমরা কিন্তু আমাদের নিচে কিন্তু ডিস্ট্রিবিউটারকে অ্যাড করব। তো চলুন, আমি এই অ্যাড ডিস্ট্রিবিউটারে ক্লিক দিলাম। এবার চাইছে যে আপলাইন আইডিটা দেন, তা আমরা কী করবো, যার নিচে আমরা এই ডিস্ট্রিবিউটারকে অ্যাড করতে চাইছি তার আইডিটা দেব। আমি একটা আইডি দিচ্ছি, এবং তারপর এই ভ্যালিডেট কিনা সেটা দেখে নেব। জাস্ট নেট অন থাকবে, আইডিটা দেওয়ার পরে ভ্যালিডেট কিনা দিলে সঙ্গে সঙ্গে আপনার আপলাইন ডিটেল অর্থাৎ নেম চলে আসবে, এবং সেটা যদি সঠিক আইডি দেওয়া থাকে তাহলে নেমটা চলে আসবে। এবং আমাদের তারপরে যেটা করতে হবে, সিলেক্ট কান্ট্রি আছে, সিলেক্ট কান্ট্রি করে দেখুন এখন কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া, UAE, কিংডম অফ বারহিন, তারপরে সুলতানেট অফ ওমান, কিংডম অফ সৌদি আরব, বাংলাদেশ, থাইল্যান্ড, এই কটা দেশে কিন্তু চলছে রানিং Vestige-এর জয়নিং বা কাজ। 1, 2, 3, 4, 5, 6, 7, আমি জাস্ট ইন্ডিয়ায় ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে প্রথমে হয়ে গেল কি, আইডি দিলাম, কান্ট্রি দিলাম, এবার সিলেক্ট ওয়ান আইডি, যে কোনো একটা আইডি আমি সিলেক্ট করতে পারি। আমি এই আইডিটা সিলেক্ট করলাম, করার পরে টাইটেল আছে এখানে, যাকে আমি ঢোকাতে চাইছি সে যদি ছেলে হয় মিস্টার, মিস্টার দিয়ে দিলাম। এবার তার ডিটেলটা দেবো, এবং তার ডিটেলটা যখন ভরবো অবশ্যই তার আধার কার্ড বা ভোটার আই কার্ড অনুযায়ী ভরবো যাতে ভুল না হয়। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেমটা আমি দিচ্ছি। আমি দিয়ে দিলাম তার ফার্স্ট নেম, এবার দেবো তার লাস্ট নেম। হয়ে গেল, এবার তার ডেট অফ বার্থ দেবো। ডেট অফ বার্থে আমি একটু দেখিয়ে দিই, এই ডেট অফ বার্থে যখন এই টাচ করলাম এই এই এমন একটা ফরম্যাট খুলে যাবে। প্রথমে আমরা সালে চলে যাব, উপরে দেখুন 2002 লেখা আছে, মিনিমাম 18 বছর বয়স হতে হবে Vestige আইডি করতে গেলে।
তার নিচে নেয় না। তাই 2002 টাচ করলাম। টাচ করার পরে প্রথমে আমরা শালটা সিলেক্ট করে নেব, যার আমি এখানে ডিস্ট্রিবিউটার আনছি তার 1998 সিলেক্ট করলাম। তারপরে তার মান্থ দেব 4 মান্থ এপ্রিল মান্থ, এবং তারপরে ডেটটা দেব তাহলে 4/2/1998, 2/4/1998, 2/4/1998 আমি দিয়ে দিলাম। তারপর আমরা তার মোবাইল নাম্বারটা এখানে দেব। তো ফ্রেন্ডস, এবার চলে আসবো যথারীতি, আমি মোবাইল নাম্বার যেখানে আছে মোবাইল নাম্বারটা দেব। ইমেল অ্যাড্রেসটা দেব, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেব যাতে আমাদের সঙ্গে ব্যাপারে এটা আসে, কানেকশনটা আমরা আসে। তো ফ্রেন্ডস, যথারীতি আমি কিন্তু ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এবার বলছে সিলেক্ট ডিস্ট্রিবিউটার জেন্ডার, তো এখানে ক্লিক দেব, মেল মেল, ফিমেল হলে ফিমেল, এটা মেল, সুতরাং মেলে আমি ক্লিক দিলাম। এবারে স্পাউসি নমিনি নাম আমি দিতে পারি, না থাকলে এখন আপাতত নো করে দিতে পারি। অ্যাড্রেস লাইনটা এখানে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে, আমাদের আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস থাকে আমরা সেই অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারি, আমি সেটা ভরে নিচ্ছি। পিন বক্স নাম্বারটা, পিন নাম্বারটা দিতে হবে, দিয়ে গোতে ক্লিক দিতে হবে, অটোমেটিক সাউথ 24 ওয়েস্ট বেঙ্গল সব এসে গেল। এবার যেটা করতে হবে ফ্রেন্ডস, আমাদেরকে জাস্ট সব কিছু একবার চেক করে ঠিকঠাক আছে, থাকলে এই জাস্ট এই যে নিচে সেভ আছে সেভে একটা ক্লিক দিয়ে দিতে হবে। আমি সেভে ক্লিক দিয়ে দিলাম যথারীতি, এবং সঙ্গে সঙ্গে যেটা আসবে সেখানে এখানে কিন্তু আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে যে মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বারে চলে যাবে, এবং তার সাথে সাথে কিন্তু একটা আমাদের এখানে ভেসে উঠবে আইডি নাম্বার, জাস্ট ওকে ক্লিক দিতে হবে। তো ফ্রেন্ডস, এটা গেল, আইডি ক্রিয়েট হয়ে গেল, এবং যে আইডিটা আমরা পেয়েছি সেই আইডিটা এবার আমরা যেটা করব নেক্সট, যেটা এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো, এই এখান থেকে ফ্রেন্ডস কেওয়াইসিটা একেবারে আপলোড করে দেবো। তো চলুন এবার কেওয়াইসিটা কীভাবে আপলোড করে ওটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ ফ্রেন্ডস, তাহলে এবার আমরা দেখে নেবো যে আমাদের কেওয়াইসিটা কীভাবে আমরা আপডেট করবো। তাই এই নিচে যে কেওয়াইসি আছে এই যে জায়গাটা আছে দেখুন, এই এই কেওয়াইসির জায়গাটায় আমরা কিন্তু একটা ক্লিক দেবো, এবং আমাদের আইডি কার্ডটা এখানে দিয়ে দেবো। চলুন ক্লিক দিলাম। এবার বলছে যেটা ডাউনলাইন আইডি, যার নামে কেওয়াইসিটা হবে তার আইডিটা এখানে বসাতে হবে, আমি যতদিন তার আইডিটা বসাচ্ছি। দিবার ভ্যালিড ভ্যালিডেট কিনা এখানে ক্লিক দেব, দেওয়ার পরে একটু অপেক্ষা করব। যদি এটা সঠিক আইডি আমার বসানো হয়ে থাকে ডাউনলাইন ডিস্ট্রিবিউটার নেমটা অটোমেটিক এখানে ডিসপ্লেতে চলে আসবে। ইয়েস, সঠিক এসে গেছে। এবার যেটা এখানে দেখুন সিলেক্ট এ ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক দেবো। আমি এখন কী দিতে চাই, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, পাসপোর্ট, আদার কী দিতে চাই, আমি আধার কার্ড দিতে চাই। এবার বলছে আধার কার্ডটা ডকুমেন্ট নাম্বার যেটা আছে এখানে আমাকে বসাতে বলছে, তা আধার কার্ডে যে ডকুমেন্ট নাম্বারটা আছে আমি তার ডকুমেন্ট আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবো। ফ্রেন্ডস স্টেপ বাই স্টেপ দেখে নেন। আমি যথারীতি বসিয়ে দিলাম। এবার কি বলছে, চুজ ইমেজ, চুজ ইমেজে ক্লিক করব, ক্যামেরা আছে বা গ্যালারিতে আছে, তো আমি গ্যালারিতে চলে যাব কারণ গ্যালারিতে আমার পিকচারটা নেওয়া আছে, এবং ইয়েস এইটাই হয়েছে, আমি সঠিক পিকচার গ্যালারিতে পেয়ে গেছি। আমি জাস্ট পেস্ট করে তুলব, সেভ আছে, সেভে ক্লিক দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি স্টেপ বাই স্টেপ পুরো ভেস্টিজের অনলাইন ডিস্ট্রিবিউটার জোড়া রোকেতে ক্লিক দেবো, কীভাবে ডিস্ট্রিবিউটার আমরা যুক্ত করতে পারি এবং কীভাবে কেওয়াইসি কমপ্লিট করতে পারি, কীভাবে আপলোড দিতে পারি, সব কিছু দেখিয়ে দিলাম। তো ফাইনালি ফ্রেন্ডস, আশা করছি আপনারা ক্লিয়ার হবে, বুঝতে পারবেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি জয়নিং করে নিতে পারেন তো অবশ্যই জয়নিংটা করে ফেলবেন, এবং জয়নিং যদি করতে প্রবলেম মনে হয় তাহলে অবভিয়াসলি আমাদের কন্ট্যাক্ট করবেন। ডেসক্রিপশন বক্সে আমার কলিং নাম্বার দেওয়া আছে, এবং হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, গ্রুপে এসে আমাদের ডিসকাস করতে পারেন আমার সাথে। ওকে, তাহলে এরুজেটভাবে আমি আপনাকে হেল্প করতে পারবো, কারণ এটা এমন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখান থেকে একটা ফ্রিভাবে জয়নিং করে এখান থেকে আপনারা হাজার হাজার টাকা থেকে আমরা ইনকাম করতে পারবেন। তো কেন এই প্ল্যাটফর্মটা ছাড়বেন,
ওকে একটা কেরিয়ার একটা বেস্ট টার্নিং পয়েন্ট আপনার হয়ে যেতে পারে এখান থেকে ওকে। তো চলুন এখানে আমি ভিডিও ফিনিশ করে দেবো। তো যদি আপনি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে বেস্টদের এই টুজের আপডেট ভিডিও আপনার ইউটিউব অডিওতে কন্টিনিউ থাকবে। আর অবভিয়াসলি একটা করে লাইক করে দিয়ে যাবেন, কারণ একটা লাইক করতে একটা টাকা লাগে না, ফ্রিতে একটা লাইক করে দেবেন, একটা লাইক করলে অনেক মোটিভেশন পাই ওকে। তো আজকে মতো টাটা বাই বাই জানাবো, আবার নতুন কিছু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন।